হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা সবাই মাইক্রোজব সাইটের নাম শুনেছি, যেখানে ছোট ছোট কাজ করার মাধ্যমে টাকা ইনকাম করা যায়। মাইক্রোজব সাইটগুলোর মধ্যে জনপ্রিয় একটি সাইটের নাম হচ্ছে স্প্রাউট গিগ। এই সাইটটি পার্সোনালি আমার খুবই ফেভারেট, আর এই সাইটে অনেকেই কাজ করছে এবং প্রতিনিয়ত পেমেন্ট পাচ্ছে। এই সাইট থেকে আপনি দৈনিক $4 থেকে $5 ইনকাম করতে পারবেন, যা বাংলা টাকায় কনভার্ট করলে $450 থেকে $600 পর্যন্ত হয়। আপনি আরও বেশি ইনকাম করতে পারবেন যখন আপনি বুঝে ফেলবেন যে কাজগুলো আসলে কীভাবে করতে হয়, কোন স্ট্র্যাটেজি ফলো করে করতে হয়, কীভাবে করলে সহজ হয়। সেটাই আপনি যখন বুঝে ফেলবেন তখনই আপনি এর থেকেও বেশি ইনকাম করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব কীভাবে এই সাইটে সঠিকভাবে অ্যাকাউন্ট করতে হয়। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারাও অ্যাকাউন্ট তৈরি করে কাজ শুরু করে দিতে পারবেন। আর আজকের ভিডিওতে আমি শুধুমাত্র অ্যাকাউন্ট করেই দেখাবো, এরপরেও আরো কয়েকটি ভিডিও আপলোড করা হবে যেখানে দেখানো হবে কিভাবে কাজ করে টাকা ইনকাম করতে হয় এবং সেই টাকা উইথড্র করতে হয়। সব প্রসেস এর পরবর্তী ভিডিওগুলোতে দেখানো হবে। সো পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। চলুন শুরু করা যাক। আর হ্যাঁ, আরেকটি কথা অবশ্যই মাথায় রাখবেন, এক আইপি দিয়ে একটির বেশি অ্যাকাউন্ট করবেন না, এতে করে আপনার সবকটি অ্যাকাউন্ট ডিসেবল করে দেওয়া হতে পারে। সো বি কেয়ারফুল। ওকে, তো মূল ভিডিওতে যাওয়া যাক, লেটস গো। তো সর্বপ্রথম চলে যেতে হবে যে কোনো একটি ব্রাউজারে। আমি এখান থেকে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি। দেন সার্চ বারে সার্চ করতে হবে স্প্রাউট গিগস লিখে। স্প্রাউট গিগস লিখে সার্চ করার সাথে সাথে আমাদের সামনে সার্চ রেজাল্ট চলে আসবে। তো এখান থেকে সবার উপরের যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে দিতে হবে। দেন আমাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে। তো সিম্পলি রাইট সাইডে সাইন আপ বাটনে ক্লিক করতে হবে। যেহেতু আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, সো আমাদের সাইন আপ বাটনে ক্লিক করতে হবে। সাইন আপ বাটনে ক্লিক করার সাথে সাথেই আমাদেরকে সাইন আপ পেজে নিয়ে আসা হবে, যেখানে আমরা একটি ফর্ম দেখতে পারবো। এই ফর্মটি আমাদের সঠিকভাবে ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপের ক্ষেত্রে বা এই সাইন আপ পেজটিকে কমপ্লিটলি ফিল করার জন্য আপনাকে অবশ্যই একটি বিষয় মাথায় রাখতে হবে, আপনি এই বিষয়টি ভালো করে পড়ে দেখবেন। এখানে বলা আছে রিয়েল নেম ফর ইন্টারনাল ভেরিফাই অনলি। এখানে আপনাকে আপনার রিয়েল নেম দিতে বলতেছে। এর কারণটা হচ্ছে আপনি যখন এখান থেকে কাজ করে দেন হচ্ছে গিয়ে উইথড্র যে ক্রাইটেরিয়াটা রয়েছে সেটা ফিল আপ করে ফেলবেন, $5 হলে আপনি এখান থেকে উইথড্র দিতে পারবেন, তো তখন হয়তো আপনাকে KYC ভেরিফাই করতে হতে পারে। সো KYC ভেরিফাই করতে গেলে তো আপনার অবশ্যই রিয়েল যে ইনফরমেশনগুলো আছে সেগুলো দেওয়া লাগবে। সো এই সাইটটা হচ্ছে মূলত ফাইবার এবং আপওয়ার্ক যে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মগুলো রয়েছে সেগুলোর মতোই একটি। সো এখানে আপনাকে অবশ্যই রিয়েল নেম এবং রিয়েল ইনফরমেশন যেগুলো আছে সেগুলো দিতে হবে। অবশ্যই আপনার আপনাদের রিয়েল ইনফরমেশনগুলো দিবেন। তো আমি এখানে আমার রিয়েল যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো আমি ফিল আপ করে দিচ্ছি। দেন এখানে আপনার ইমেইলটি দিয়ে দেবেন। ইমেইলটি দেওয়ার জন্য আপনারা কী করবেন, আরও একটি নতুন ট্যাব ওপেন করে নেবেন। দেন সেই ট্যাবে আপনারা আপনাদের জিমেইলটিকে ওপেন করে রাখবেন, সেটা হোক আপনি মোবাইল দিয়ে করেন বা আপনি পিসি দিয়ে করেন। পিসি দিয়ে করলে কাজটা যেহেতু আরও সহজ হয়ে যায়, তো নতুন একটি ট্যাবে আপনাদের জিমেইলটিকে ওপেন করে রাখবেন। কারণ এই জিমেইলটি যখন আপনি এখানে দিবেন, টোটাল ইনফরমেশন দেওয়ার পর এখান থেকে যখন আপনি সাইন আপে ক্লিক করবেন, তখন আপনার মেইলে একটি কনফার্মেশন লিঙ্ক যাবে, যেটা দিয়ে আপনাকে কনফার্ম করতে হবে, যে লিঙ্কের মাধ্যমে আপনাকে আপনার স্প্রাউট গিগ অ্যাকাউন্টটি কনফার্ম করতে হবে। তো এখান থেকে ইমেইলটিকে কপি করে নেবেন, দেন গিয়ে এখানে বসিয়ে দেবেন, তাহলে ভুল হওয়ার পসিবিলিটি খুবই কম থাকবে। দেন এখান থেকে আপনি একটি স্ট্রং টাইপের পাসওয়ার্ড দিয়ে নেবেন। যখন আপনি এটার উপরে মাউসের কার্সারটা রাখবেন, তখন আপনারা দেখতে পারবেন এখানে পাসওয়ার্ডের কিছু ক্রাইটেরিয়া রয়েছে, যেমন অ্যাটলিস্ট 10 ক্যারেক্টার্স, আপার কেস অ্যান্ড লোয়ার কেস, দেন নাম্বারস, অ্যাটলিস্ট স্পেশাল ক্যারেক্টারও ইউজ করতে বলছে। সো এখানে আপনি অবশ্যই একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন। সো আমি এখান থেকে আমার পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি, সেম পাসওয়ার্ডটা আবার কনফার্ম পাসওয়ার্ডে দিয়ে দিবেন। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনার নিকনেমটি দিয়ে দিবেন, যেটা আপনার ডাক নাম সেটা এখানে দিয়ে দিবেন। এরপর এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে দিবেন। তো কান্ট্রি সার্চ করেও সিলেক্ট করতে পারেন, অথবা স্ক্রল ডাউন করলেই বাংলাদেশ পেয়ে যাবেন, বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। তারপর এইখানে যে আরো একটি অপশন রয়েছে, এটিও খুব বেশি ইম্পর্টেন্ট আপনার কাজ পাওয়ার জন্য, আপনার কমফোর্টেবল কাজগুলো রয়েছে সেগুলো পাওয়ার জন্য। এই অপশনটি হচ্ছে সিলেক্ট ইউর প্রোফাইল টাইপ, আপনি যে প্রোফাইলটি ক্রিয়েট করছেন সেটি কি ধরনের প্রোফাইল হবে, বায়ার প্রোফাইল নাকি ওয়ার্কার প্রোফাইল। এখানে আপনি দুইটি অপশন দেখতে পারবেন, একটি হচ্ছে IAM ফ্রিল্যান্সার, আর নিজের অপশনটি দেখতে পারবেন IAM বায়ার। যদি এখানে কাজ করতে চান, কাজ করে টাকা ইনকাম করতে চান, তাহলে আপনি অবশ্যই IAM ফ্রিল্যান্সার সিলেক্ট করবেন। আর যদি আপনি সার্ভিস কিনতে চান বা এখান থেকে কাজ করাতে চান, তাহলে আপনি IAM বায়ারে ক্লিক করবেন। এখান থেকে আপনি অনেক ধরনের কাজ করিয়ে নিতে পারবেন, যেমন আপনি আপনার ফেসবুক পেজে ফলোয়ার নিতে পারবেন, দেন হচ্ছে ভিডিওর ওয়াচ টাইম নিতে পারবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার নিতে পারবেন, দেন টেলিগ্রাম গ্রুপে বা টেলিগ্রাম চ্যানেলে মেম্বার্স অ্যাড করাতে পারবেন। এখানে আপনি অনেক ধরনের কাজই করাতে পারবেন, যেগুলো আমরা পরবর্তীতে
দেখব। দেন হচ্ছে গিয়ে ওয়েবসাইটে ভিজিটর নিতে পারবেন, অনেক কাজ রয়েছে এখান থেকে আপনি করিয়েও নিতে পারবেন। সো সেগুলো আমরা দেখব পরবর্তীতে। ওকে, তো আই এম এ ফ্রিল্যান্সার সিলেক্ট করার পর এখান থেকে আপনারা এই নিচের যে দুটি বক্স রয়েছে সেই দুটিতে ক্লিক করে সাইন আপ বাটনে ক্লিক করে দেবেন। তবে অবশ্যই নিকনেমের স্থানে এমন একটি নাম দেবেন যেটি এর আগে ইউজ করা হয়নি। তো আমি এখান থেকে একটি নাম দিয়ে দিচ্ছি, ইউনিক নাম। ওকে, তো নামের সাথে আপনারা নাম্বার ইউজ করতে পারেন। দেন সাইন আপে ক্লিক করে দেবেন। সাইন আপে ক্লিক করার পর এখান থেকে পাসওয়ার্ডটি সেভ করে নেবেন। দেন চলে যাবেন আপনার মেইলে। মেইলে যাওয়ার পর দেখতে পারবেন আপনার একটি মেইল চলে এসেছে স্প্রাউট গিগস থেকে। তো মেইলের উপর ক্লিক করে দেবেন। মেইলের উপর ক্লিক করার পর এখানে দেখতে পারবেন একটি লিঙ্ক চলে এসেছে, কনফার্মেশন লিঙ্ক। জাস্ট এই কনফার্মেশন লিঙ্কের উপর ক্লিক করে দেবেন। দেন আপনাদেরকে লগ ইন পেজে নিয়ে আসা হবে। লগ ইন পেজে নিয়ে আসার পর এখান থেকে আপনারা রিমেম্বার মিতে ক্লিক করে দেবেন, যাতে করে পরবর্তীতে লগ ইন করার সময় আর আপনাকে ইমেল এবং পাসওয়ার্ড না দেওয়া লাগে। আর যদি আপনারা সেভ করে থাকেন তাহলে তো অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে। তো এখান থেকে লগ ইনে ক্লিক করে দেবেন। দেন আমাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে। তো এটাই হচ্ছে মূলত স্প্রাউট গিগস এর মেইন ইন্টারফেস। আপনারা যারা নতুন অ্যাকাউন্ট করবেন আপনারাও ঠিক এরকমটাই দেখতে পারবেন। আমি বলেছিলাম যে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মগুলোর মতোই একটি ফাইবার, আপওয়ার্কের মতোই, আমরা যদি ফাইবারে যাই তখন আমরা এই ধরনের ইন্টারফেস দেখতে পাই যে গিগ পাবলিশ করা রয়েছে, এখান থেকে আমরা হায়ার করতে পারবো। সো এখানে আপনি গিগ পাবলিশ করেও কাজ পেতে পারেন। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক ধরনের গিগ রয়েছে। আমরা যেহেতু ছোট ছোট কাজ করি কিভাবে ইনকাম করতে হয় সেজন্য এই সাইটে অ্যাকাউন্ট করেছি। সো আমরা সেই ছোট ছোট কাজ করেই টাকা ইনকাম করব। সর্বপ্রথম কি করতে হবে, ইনকামের পূর্বে আপনার প্রোফাইলটাকে প্রফেশনাল একটা লুক দিতে হবে। এর জন্য কি করবেন, এই প্রোফাইল আইকনে ক্লিক করে দিবেন। প্রোফাইল আইকনে ক্লিক করার পর অ্যাকাউন্ট সেটিংসে চলে যাবেন। অ্যাকাউন্ট সেটিংসে যাওয়ার পর সর্বপ্রথম আপনারা এখান থেকে একটি ইমেজ সিলেক্ট করে দিবেন, প্রফেশনাল টাইপের একটি ইমেজ এখানে আপলোড করবেন। দেন একটু নিচের দিকে স্ক্রল করলেই আপনারা দেখতে পারবেন জেন্ডার রয়েছে। দেন এখানে রয়েছে বার্থডে, তো আপনারা বার্থডে সিলেক্ট করে দিবেন। দেন জেন্ডার সিলেক্ট করে দিবেন। দেন সাইট থেকে ডেট অফ বার্থ সিলেক্ট করে দিবেন। কান্ট্রি তো অটোমেটিক্যালি সিলেক্ট থাকবে। তারপর রয়েছে পোস্টাল কোড, পোস্টাল কোড এখানে আপনি দিয়ে দিবেন। অবশ্যই আপনার অরিজিনাল যে ইনফরমেশনগুলো রয়েছে রিয়েল ইনফরমেশনগুলো এখানে প্রোভাইড করবেন, নতুবা আপনারা যখন এখানে KYC ভেরিফাই করতে যাবেন এখানে দেখতে পারবেন আইডেন্টিটি KYC রয়েছে। যখন আপনারা KYC করতে যাবেন তখন আপনাদের কিন্তু অনেক ঝামেলা হবে যদি আপনারা আপনাদের রিয়েল ইনফরমেশনগুলো না দেন। দেন এই সকল ইনফরমেশনগুলো দেওয়ার পর আপনারা সেভ প্রোফাইলে ক্লিক করবেন। সেভ প্রোফাইলে ক্লিক করলেই আপনাদের সবগুলো ইনফরমেশন সেভ হয়ে যাবে। তো এই ছিল মূলত স্প্রাউট গিগ সাইটে অ্যাকাউন্ট তৈরি করার সহজ এবং সঠিক নিয়ম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিবেন এবং ফেসবুক পেজটিকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিবেন। ওকে, তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।